তুমি তোমার মতো বাঁচো শ্রেয়া, জীবন তো একটাই, আনন্দে বাঁচো, তোমার মতন করে বাঁচো। আর আর তোমাকে আমার কিচ্ছু বলার নেই, ভালো থেকো, সুখে থেকো। আমি মানছি আমার বউ বউয়ের সাথে আমার একটু সম্পর্কটা মাঝে খারাপ হয়েছে, আমি ডিপ্রেস ছিলাম, আমার বউর অসুস্থতা শুনে আমি সেটা মেনে নিতে পারিনি। সেই সময় আমাকে দুটো দুটো মিষ্টি মিষ্টি কথা বলতো, সেই কথা বলতে বলতে আমিও উইক হয়েছিলাম, কিন্তু তার মানে তো এই নয় যে সেটার দাম আমাকে আমার বউকে ডিভোর্স দিয়ে ওকে দিতে হবে, এটা কোনো কথা নয় কি বলুন। এত দূর অর্ঘ কি বলছে বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছো এগুলো? হ্যাঁ দেখো, যে সম্পর্কটা আমাদের হয়েছে তাতে তোমার দায় কিন্তু কিছু কম নেই, আমি তো কোনো কিছু লুকোই নি, তুমি জানতে আমার একটা বউ আছে, জানতে তো আমি যে ডিভোর্সই নই সেটা তুমি পরিষ্কার জানতে, কারণ তুমি আমার বাড়িতে গেছো, তুমি আমার বউকে দেখেছো, আমার বউ অসুস্থ সেটাও তুমি জানতে। কি হয় ওই মাঝে ঘোষাল দা ওই ওই সব মিলেমিশে একটা 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 ডিস্টেন্স তৈরি হয়েছিল আমার বউয়ের সাথে। দেখুন কোন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় না আমাকে বলুন তো, সবার মধ্যে হয়, কোন এর অশান্তি হলে পর বা ক্রমাগত হতে থাকলে একটা ডিস্টেন্স তৈরি হয়, সেটা কোন কোন স্বামী স্ত্রীর মধ্যে না হয়, এরমও তো অনেক ঘটনা ঘটে যে সেই সময় তার মধ্যে তৃতীয় ব্যক্তি এসে পড়ে, এ তো নতুন কিছু নয়, আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল, সাধারণভাবে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, তার মধ্যে এত মিষ্টি মিষ্টি কথা, এত আমার দেখাশোনা করা, আমাকে এত কেয়ার নেওয়া, সেই জায়গা থেকে আমার একটু ভুল হয়েছে, আমি মানছি আমার দোষ ছিল তাতে, আমি একটু একটু ওর প্রতি উইক হয়ে পড়ি, কিন্তু তার মানে এটা নয় যে তার দাম আমার বউ তো আফটারঅল কথা, এত দিনের সম্পর্ক ওর সাথে আমার, তাকে ডিভোর্স দিয়ে আমাকে সেই দাম চুকাতে হবে আমার তো মনে হয় না ঘোষালদা। আর একটা ছোট্ট কথা, কথা কোনো দিনও কোনো সিন ক্রিয়েট করেনি, এমন কিছু ঘটনা কথা কখনো ঘটায়নি যাতে আমার সোশ্যাল রেসপেক্ট বা প্রেস্টিজ নষ্ট হয়, সামাজিক সম্মানের ক্ষতি হয়, যেটা তুমি আজকে এখানে সবার সামনে দাঁড়িয়ে আমার অফিসে করছো। তুমি এখন আমাকে যে পালাতে চাইছো, ইজন্ট ইট, তুমি তুমি আমাকে এই অবস্থায় ছেড়ে চলে যেতে চাইছো, রাইট? দেখুন আপনারা তো শুনছেন সামনে দাঁড়িয়ে আমাকে আঁকড়ে ধরে আমাকে টেনে রাখতে চাইছে, কি বলবেন বলুন, যাতে আমি আমার আসল সম্পর্ক আমার আমার বউয়ের কাছে যেতে না পারি। দেখছেন তো আপনারা, আপনারা দেখছেন তো আপনাদের সামনেই ঘটছে ব্যাপারটা, আমি আর কিছু বলবো না, এবার আপনারা বিচার করুন যে আমি সত্যি ভুল কি না। কি করব বলো তো, কি করব, আমার কোনো উপায় নেই যে আমি কি করব, কি করব বলুন ঘোষালদা, আমার কোনো উপায় নেই। বারবার উপায় নেই উপায় নেই বলতে তুমি কি বোঝাতে চাইছো আমি জানি না, কিন্তু তুমি যত নিরুপায়ী হও না কেন, এরকম একটা ছেলের সঙ্গে অর্ঘর সঙ্গে মিশে এই ধরনের অভিজ্ঞতা হওয়ার পরেও তুমি ওর সঙ্গে ঘর সংসার করতে চাইছো, আমি তো ভাবতেই পারছি না। কি করব, কি করব বলো, কি করব, কি করব, আমার উপায় নেই, আমার উপায় নেই, আমার উপায় নেই, উপায় নেই। দেখুন দেখুন সিনক্রেটটা দেখুন, কি সিন ক্রিয়েট করছে, এ নাকি সিম্পল মেয়ে, ভালো মেয়ে, হ্যাঁ কিরকম লোক দেখাচ্ছে দেখুন আপনাদের সামনে, দেখেছেন? হ্যাঁ একটা কথা বলুন তো, যে আমি মানছি আমি ওর সাথে রিসোর্টে বেড়াতে গেছি, শুধু বেড়াতে গেছিলাম, সিম্পল, যেরকম এখন তো অনেক ছেলে মেয়েই যায়, একসঙ্গে একটা হোটেলে বেড়াতে গিয়ে আমরা থেকেছি, তার মানে কি বিয়ে করা, না মানে সিরিয়াসলি এর মানেটা কি বুঝতে পারছি না, মানে হ্যাঁ আমার বউয়ের সাথে আমার সম্পর্ক একটু খারাপ হয়েছিল, সেই সময় ওর সাথে আমার ঘনিষ্ঠতা হয় সাধারণ যেরকম হয় এই খানিকটা অল্প, তার মানে আমার বউকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে সেই ঘনিষ্ঠতার দাম আমাকে দিতে হবে। হ্যাঁ আপনি বলুন ঘোষালদা, মানে কি আপনারা শুনছেন তো সবাই, এটা এটা কি, এটা এটা সত্যি সম্ভব?
মনে রাখো তোমরা এখনো একসঙ্গে কাজ করছো, এই ধরনের কাদা ছড়াছড়ি করলে একসঙ্গে ভবিষ্যতে কাজ করবে কিভাবে? এর লাইফটা আমি জাস্ট হেল করেছিলাম, এটুকু আমি বলে দিলাম। ও নরম শ্রীরাধাকে দেখেছে, কঠিন শ্রীরাধা যে কতটা কঠিন হতে পারে সেটাও আইডিয়াই করতে পারছে না। মেয়েদের সঙ্গে খেলা করার দাম এবার তোমাকে দিতে হবে। ওর স্ত্রীকে নিয়ে ছেলে খেলা করেছে, ও আমাকে নিয়ে ছেলে খেলা করেছে। বাট আই উইল নট স্পেয়ার হিম, নো। আমি জাস্ট ওর নাকে দড়ি দিয়ে খোড়াব। ইয়েস, এদের সবার সামনে আজ আমি প্রমিস করলাম। আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে হয় তুমি এসে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, আদারওয়াইজ ইউ উইল ফেস দ্য মিউজিক। আমার কিছু বলার নেই, সরি। কিরম অদ্ভুত মেয়ে বলো, বলার নেই আমার, আমারই ভুল, মানে আমারই ভুল হয়েছে। ওর কোন এক্স বয়ফ্রেন্ড, মানে ওটা ব্যর্থ প্রেম, সেটা নিয়ে ও খুব আপসেট ছিল, সব কথা আমাকে বলতো। আমি চেষ্টা করতাম ওকে জোর দেওয়ার, ওকে একটু সাহস যদি দেওয়া হয়, মেয়েটা খারাপ আছে। সেই সময় আমার বউয়েরও অসুস্থতার ওই ব্যাপারটা হলো, আমি সেটাই আর কি, সেটাই সেই সময় ওর সাথে কথা বলতে বলতে আমি একটু উইক হয়ে যাই, সেই ভুলটা করে ফেলেছিলাম। তার জন্য আজকে ও যেটা করছে বা যা যা আজকে ঘটলো বা শুনলেন যা, এগুলো কি ঠিক বলুন তো ঘোষালদা? একটা মেয়ের সঙ্গে যখন সম্পর্ক তৈরি করেছো, তাকে নিয়ে রিসোর্টে বেড়াতে গেছো, তখন সেইটুকু দায়িত্ববোধ তোমার থাকা উচিত ছিল যে সম্পর্কটা পরিণতি কী হতে পারে। সবাই সবটাকে ছেলে খেলে হিসেবে মেনে নেয় না অর্ঘ, এ কথাটা তোমার মাথায় রাখা উচিত ছিল। তোমরা যে যার কাজে যাও। কাগজপত্র এনেছো? কিসের কাগজপত্র? তোমার তো এই ঘরে একটাই আসার কারণ হতে পারে, তুমি দিবসের কাগজপত্র নিয়ে আসবে আর আমি সেটাই সই করে দেব। আর অন্য কোনো কারণে তো তোমার এই ঘরে আসার কথা না, তাহলে কাগজপত্র না নিয়ে তুমি এই ঘরে কেন এসেছো? কথা তুমি যা শুনেছো সব ভুল শুনেছো। আমি কি শুনেছি আর কি শুনিনি সেটা নিয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি যেটা তোমাকে করতে বলেছি সেটা যদি তুমি করতে পারো তাহলে করো, আর তা না হলে এই ঘর ছেড়ে চলে যাও প্লিজ। কথা আমি তোর পায়ে ধরছি, আমি তোর পায়ে ধরছি কথা। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখলাম মামনি, অর্ঘ একদিন পায়ে ধরে এই প্রত্যেকের সামনে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাইবে। পা ছাড়ো অর্ঘ। না, আমি কিছুতেই পা ছাড়ব না। তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি কথা, বিশ্বাস করো মাঝখানে মাঝখানে কিছুদিনের জন্য একটা দুর্বলতা এবং তোমার আমার সম্পর্ক শেষ করে দিতে পারে না। হারে হারে বুঝতে পেরেছি মেয়েটা ভালো না, মেয়েটা দিনের পর দিন আমার কান ভারী করেছে তোমার নামে, তোমার নামে বিভিন্ন কথা বলে জানো। মেয়েটা একটা অন্য রিলেশন ছিল, দেখো যদি তোমাকে বলে থাকে যে ও কনসিভ করেছে কথা, তাতে কিন্তু বিন্দুমাত্র আমার কোনো হাত নেই, বিশ্বাস কর তাতে আমার কোনো ভূমিকা নেই। কথা কথা এটা বিশ্বাস করো তুমি দয়া করে, তাতে কিন্তু
আমার কোনো ভূমিকা নেই। তোমার কেন মনে হলো যে আমি তোমার কথা বিশ্বাস করব? অর্ঘ্য, তোমার জীবনটা তোমার, ওই মেয়েটার কনসিভ করায় তোমার কোনো ভূমিকা আছে কি নেই তাতে আজ আর আমার কিচ্ছু এসে যায় না। প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যাও না, প্লিজ। তুমি আমার লক্ষ্মী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি লক্ষ্মী ছাড়া হয়ে যাবো, যাও না প্লিজ। সত্যি কি নাটকটাই না করতে পারো তুমি। শোনো, তুমি তো অফিসে চাকরি না করে নাটক করতে পারতে, বিশ্বাস করো তুমি অনেক সাকসেস পেতে, অনেক নাম হতো তোমার। তুমি আর যা খুশি বলো আমাকে, যা খুশি বলো, যা মন চায় বলো, আমি প্রতিবাদ করব না, কারণ আমি জানি আমি তো অন্যায় করেছি। তোমার মতো একটা মানুষকে, তোমার মতো একটা অসুস্থ মানুষকে আমি কত কষ্ট দিয়েছি, কথা না কথা। আজ থেকে এই ঘরে আর তোমাকে থাকতে দেবো না একা, কথা চলো। তুমি ঘরে থাকবে না, তুমি আমার সাথে আমার ঘরে থাকবে, এসো। তুমি আমার হাত ছাড়ো, কথা চলো প্লিজ, কথা প্লিজ। অর্ঘ্য, আমার হাতটা ছাড়ো, ছেড়ে দাও। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিচ্ছ, তোমার লজ্জা করে না? অর্ঘ্য, আমি কিন্তু এবার চিৎকার করে লোকজনকে ডাকবো, প্লিজ। কি বলছো তুমি কথা, আমি তোমার স্বামী, কথা আমাদের কিন্তু ডিভোর্স হয়নি, আজও আমরা স্বামী স্ত্রী। এই কথাটা বলার আগে তোমার জিভটা কেন খসে পড়ছে না অর্ঘ্য? তুমি নিজেকে আমার হাজবেন্ড হিসেবে প্রমাণ করতে এসেছো? শেম অন ইউ অর্ঘ্য, শেম অন ইউ। অর্ঘ্য প্লিজ, তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও প্লিজ। আমি কিন্তু তা না হলে থানা পুলিশ করব অর্ঘ্য। এতদিন আমি তোমাকে কোনো শাস্তি দিইনি, কিন্তু এরপর আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। গেট আউট। কি হয়েছে? কথা এ কি কথা? কি কি হয়েছে? কি হলো? এই লোকটা এখন আমার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছে। নিশ্চয়ই ওখান থেকে কোনো কেস খেয়েছো, তাই না? ছি 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 অর্ঘ্য, ছি, আর কত নিচে নামাবি আমাদের? কি 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 হয়েছে কি অর্ঘ্য? কি কিছু হয়নি মা, যেটা হয়েছে সেটা হচ্ছে আমি অন্যায় করেছি, আমি কথার সঙ্গে অন্যায় করেছি মা। এবং তখন কিন্তু তুমিও আমাকে বাধা দাওনি, তুমি আমাকে কিন্তু ঠিক পথটা দেখিয়ে দাওনি। কি করবো বল, আমিও না বুঝে উঠতে পারিনি জানিস, আমি একদম একদম আমি কিচ্ছু বুঝে উঠতে পারিনি। আমি ভেবেছিলাম কি বলতো, আমি ভেবেছিলাম যে ওই মেয়েটা মুখে যা বলছে মনেও বোধ হয় তাই, আমি বুঝতে পারিনি রে ও তোর এত বড় সর্বনাশ করে ফেলতে পারে। আমি জানো মা, ওই মেয়েটা এখন কনসিভ করে আমার নামে দোষ দিচ্ছে, ওর এরকম অনেক অনেক ছেলের সঙ্গে সম্পর্ক, সেগুলো আমি সব আস্তে আস্তে জানতে পেরেছি। খবরদার অর্ঘ্য, ওই মেয়েটার সম্পর্কে তুমি যদি আর একটাও খারাপ কথা বলো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে ফেলবো। হঠাৎ করে মোহটা ঘুচে গেল কি করে এত তাড়াতাড়ি? মেয়েটা কনসিভ করেছে বলে সমস্ত দায়িত্ব তোমার ঘাড়ে এসে পড়ছে, বলে দায়িত্ব নিতে হচ্ছে বলে, তা না হলে তো এত তাড়াতাড়ি মোহর চলে যাওয়ার কথাই নয়। বিশেষ করে যখন মেয়েটার একটা ফিক্সড ইনকাম রয়েছে, তোমার আর মেজোমার তো সেই জন্য হলো মেয়েটাকে হাতছাড়া করা উচিত নয় অর্ঘ্য, কিন্তু তা সত্ত্বেও তোমরা মেয়েটাকে হাতছাড়া করে দিচ্ছ, ব্যাপারটা কি বলতো? দেখো বৌদি, আমি এটা বলছি না যে তোমরা তোমরা সবাই আমাকে ভুল বুঝেছিলে, না তোমরা আমাকে ঠিকই বুঝেছিলে। আমি জানি আমি খুব খারাপ ছিলাম, আমি অত্যন্ত বাজে ছেলে, কিন্তু কখনো কখনো খারাপ মানুষরা তো ভালো হতে ইচ্ছে করে। কথা আমার লক্ষ্মী, আমি অন্যায় করেছি, আমি ওকে অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আর কিছু না বুধ, আমি কথার কাছে ফিরতে চাই। একটা কথা জেনে রাখো অর্ঘ্য,
এই জীবনে তুমি আর যাই করো না কেন, কথা তোমার কাছে কোনোদিনও ফিরবে না, কথা তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তোমার সাথে যে আমার কোনোদিন সম্পর্ক ছিল সেটা ভাবতেই আমার ঘেন্না লাগে। আমি তোমাকে অনেক আগে ডিভোর্সটা দিয়ে দিতে পারতাম। আমি চেয়েছিলাম যে তুমি তোমার প্রয়োজনে আমার কাছে এসে ডিভোর্সের পেপারে সইটা করিয়ে নেবে। সেটা যখন তুমি করনি, তখন আর কোনো কথা বলে কোনো লাভ হবে না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই কাজটা করে ফেলার চেষ্টা করো, আর কোনো কথা তুমি আমাকে বলতে এসো না। আর একটা কথা, এই মেয়েটাকে যদি তুমি স্বীকৃতি না দাও, এই মেয়েটার বাচ্চাটাকে যদি তুমি স্বীকৃতি না দাও, তাহলে আমি তো তোমার এগেনস্টে আছি এবং যাব, আর বাকি সবাইও তোমার বিরুদ্ধে চলে যাবে। অর্ঘ্য, কথা ওই বাচ্চাটা আমার নয়। ছি অর্ঘ্য, ছি, নিজের সন্তানকে পর্যন্ত তুমি অস্বীকার করতে পারছো? অর্ঘ্য, তোমার তো বাচ্চাও নেই। এই পৃথিবীতে মানুষে কত কিছু করে, কত স্যাক্রিফাইস করে নিজের বাচ্চার জন্য। আমাদের বাচ্চা হয়নি, আর এই জন্যই হয়নি কারণ তুমি সেই সব ঝামেলা ঝক্কি নিতে চাওনি। আর এখন যখন এই মেয়েটা সন্তান সম্ভব, তখন তুমি অর্ঘ্য, আমি যখন অসুস্থ ছিলাম, আমার যখন অসুখ করেছিল, তখন তুমি আর তোমার মা মিলে আমাকে তোমার বেডরুম থেকে বার করে এই এই স্টোর রুমে জায়গা করে দিয়েছিলে। কেন না, আমার অসুখের ছোঁয়া লেগে তোমার অসুখ করে যেতে পারে। তোমার মা তো অশিক্ষিত। হ্যাঁ, তিনি বলেন যে তিনি গ্র্যাজুয়েট, আমার সেটা সন্দেহ আছে। অ্যাটলিস্ট তার বাইরের জগতের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, তাই তিনি অশিক্ষিতর মতো কথা বলতেই পারেন। কিন্তু তুমি, তোমার তো বাইরের পৃথিবীর সঙ্গে অনেক যোগাযোগ আছে অর্ঘ্য। তুমি তো জানতে অর্ঘ্য যে আমার যে অসুখ করেছে সেটা ছোঁয়া লেগে তোমার কোনো দিনই অসুখ হতে পারে না। তা সত্ত্বেও তো তুমি সেই সিচুয়েশনটা এনজয় করেছো, দিনের পর দিন ওই খাটে আরাম করে হাত পা ছড়িয়ে ঘুমিয়েছ, আমাকে এই স্টোর রুমে পাঠিয়ে দিয়েছ। আজকে যখন এই মেয়েটার দায়িত্ব তোমাকে নিতে হতে পারে, যখন মেয়েটার বাচ্চার দায়িত্ব তোমাকে নিতে হতে পারে, তখন তখন তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো। কেন অর্ঘ্য? কারণ তুমি এটা জানো যে আর তোমার ছোঁয়া লেগে এই অসুখটা হতে পারে না, তাই? আর কোনো সম্ভাবনা নেই সেটা, তাই তো? তোমার মতো মানুষের মুখোশ যদি টেনে ছিঁড়ে আমি না ফেলতে পারি অর্ঘ্য, তাহলে আমার নামও কথা নয়। অর্ঘ্য, তুমি যদি আরো বিপদে জড়িয়ে পড়তে না চাও, তাহলে এখন থেকে সমঝে যাও, একটু সাবধানে চলাফেরা করো। অর্ঘ্য, এখনো যদি তুমি নিজেকে সামলে না নাও, যদি এখনো তুমি অভিনয় চালিয়ে যাও, তাহলে এতদিন পর্যন্ত আমি তোমার কোনো ক্ষতি করিনি। আর সবাই আমাকে বলেছে তোমাকে শাস্তি দেওয়ার কথা, কিন্তু আমি মনে করেছি যে শুধুমাত্র ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন, কিন্তু এখন আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। কি আশ্চর্য! আচ্ছা, আমার ছেলেটা যখন ভালো হতে চাইছে কথা, ও যখন আবার নতুন করে সংসার করতে চাইছে, তোমার কাছে ফিরে আসতে শাট আপ, আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আমাদের দুজনের ব্যাপারে তুমি কোনো কথা বলতে আসবে না, বুঝেছো? বাপরে 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 বাপ, এসব কি কথা বলো তো দিদি? দেখো 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 দেখো, আমার ছেলের বউ কিরকম বলছে যে আমি 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 যেন ওদের ব্যাপারে কথা না বলি। সেটা কখনো হয় বলো? আচ্ছা তুমি বলো না দিদি, বলো না। আমি কি কষ্ট করে আমার ছেলের জন্ম দিইনি বলো? জন্ম দেওয়াটা একটা পদ্ধতি মেজমা। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সন্তানের জন্ম দেয়। সন্তানের জন্ম দিয়ে তুমি মহিষী নারী হয়ে যেতে পারো না।
সন্তানের জন্ম দেওয়ার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সেই সন্তানকে সঠিকভাবে মানুষ তৈরি করা। সেই কাজটাই তো তুমি করতে পারোনি, অবশ্য করবেই বা কি করে, তুমি তো নিজেই মানুষ হয়ে উঠতে পারোনি। আমি একটা কথা বলি, আগে নিজেকে মানুষ তৈরি করার চেষ্টাটা করো। দেখো মেজুমা, আমি যতদূর মেজকাকে জানি এবং চিনি, মেজকা যে কথাটা বলেছেন সে কথাটা কিন্তু তিনি রাখবেন। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে, তোমার ছেলের জীবনে মাথা গলাবে নাকি তোমার নিজের জীবনটাকে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। দিদি, তোমার সামনে দাঁড়িয়ে কিন্তু তোমার ছেলের বউরা আমাকে আমাকে এইসব ধরনের কথা শোনাচ্ছে। এসব কথা আমাকে বলে কি না বল দেখিনি? তুই যখন আমার ছেলের বউদের সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছিস, কথা শুনেছিস, হ্যাঁ, ষড়যন্ত্র করেছিস তাদের নামে, তখন কি আমার সাথে তুই আলোচনা করে করেছিলিস? তা তো নয়, ঠিক করেছে, যেটা করছে একদম বেশ করছে। আমি বলছি হ্যাঁ, আমি যেটা করতে পারিনি সেইটাই তো ওরা করছে। আমি তো কোনোদিন সোজা কথাকে সোজাভাবে বলতে পারিনি, হ্যাঁ, ওরা পেরেছে, আমি তাদের আশীর্বাদ করছি।